সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আয়ুব আলী ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুল হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু শাহিওয়াল ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চা উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আল্লাহ রহমতে বহুত ভালো রাখছে। আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো কাকা একদম খামার ভর্তি গরু কালেকশন করছেন এবার। আসলে বাবা খামার ভর্তি বলতে গেলে কারণ কম বেশি থাকে, এখন কথা হচ্ছে যে ওইভাবে না, দর্শক আসলে দেখতে পাবে কতটুকু থাকে না থাকে, সবসময় এক যাচ্ছে এক আসতেছে, এটাই আমাদের কারবার। আপনার বাড়িটা হচ্ছে মাঝখানে আর আপনার বাড়ির চারপাশেই হচ্ছে আপনার গরু। এটা আসল কথা কি, এটা আমার বাড়ির যা খামার তাই, এ দেখো বাড়ি মানে আমাদের ছোট্ট পরিবারলি ছোট খামারের মধ্যে যে ঘরের মধ্যে থাকি, এই গোয়াল এই ঘর। হ্যাঁ, এটা আসলে গল্প করার কিছু নাই, আমার কোনো অফিস রুম নাই বাবা, আমার কোনো অফিস রুম নাই, আমার খামার কোনো অফিস রুম পাবে না। আমার দর্শক আসলে এই জায়গাতেই বসবে, হ্যাঁ এই জায়গাতেই হ্যাঁ বসবে, এখানে খাওয়া থেকে দেবে, খাড়ার পর দেখে চলে যাবে বাবা, এটা বাংলা কথা। আজকে কি দেখাবেন? আজকে বাবা দেখাবো কিছু শায়াল দেখাবো, একটা জার্সি গাব দেখাবো, কিছু প্রেগনেন্ট গাব দেখাবো, কিছু শায়াল বাচ্চা দেখাবো, মানে অল্প অল্প করে কয়েকটা কালেকশন আছে অনেক রকম আর কি দেখাবো। আর কাকা চলেন কথা না বাড়াই, গরুগুলো দেখাই আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা সম্পর্কে বলতে গেলে বাবা গরুগুলি দেখাবো, বলবো যে দর্শক ভাইদের আমি একটা জিনিস আজকে একটু নির্ণয় করতে বলবো যে শায়াল গরু যেহেতু আসলেও আমি কালেকশন কম করি, আমার মূলত ফিজিয়াম হলিস্টেন ফিজিয়ামলি কারবার, আপনি বেশি কাজ করেন, এই গরুগুলো আমি একটা খামার থেকে নিয়ে আসছি, কোনো দর্শক ভাই একটু ভালো খেয়াল করে দেখবে, যদি দামের রেঞ্জও যদি তার পট্টায় থাকে তাহলে যোগাযোগ করে নিবে, এটুকু আমার অনুরোধ থাকলো, গরুগুলো একটু ভালো করে এটা যাচাই করবে, আর এটা গরুগুলার একটু মানসম্মত দিক দিয়ে সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে নিবে, এটুকু আমার বলার থাকলো। চলেন কাকা গরু দেখাই। দেখাও, শুরুতে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের, কোন জাতের গরু এটা? এটা গরুটা আসলে মূলত বাবা এটা হচ্ছে জার্সি, আজকের প্রোগ্রামের প্রধান চমক এটা, কেমন দাম রাখছেন? আর প্রধান চমক আর দামগুলো আমি একটা চমকেই দেব, চমকের মতোই দাম, এটা যদি কেউ নেয় একদম ফ্রিজ দাম 1,25,000 টাকা, 1,25,000 টাকা একটা 5 মাসের জার্সি। হ্যাঁ, একটা জার্সি মুন্ডি প্যাগনেট, এখন এখানে 5টা গরু, তারপরে আমি একটা প্যাকেজ দেব, আমি প্যাকেজে আর একটা সুযোগ দেব, একটা বাম্পার রেট, হ্যাঁ একটা বাম্পার, হ্যাঁ থাকবে, এটা সাইড করে দেন। পরবর্তী যেটা আছে একদম বোল্ডার স্টাইপের একটা গরু, এটা এটা বাবা মূলত শাহিওয়াল, শাহিওয়াল, হ্যাঁ বয়স এটা দুটা দাঁত হয়েছে, এটাও 4 মাস চলছে, মানে 3 মাস পরে 4 মাস রানিং চলছে। আচ্ছা, প্রেগনেন্ট, তো এটাও কেউ চাইলে প্রেগনেন্সি চেক দিয়ে নিতে পারবে, হ্যাঁ নিতে পারবে। আসলে দেখো বাবা, আসলে গরুগুলা গোদগুলা তলার মোড়গুলো সবগুলা ভালো করে দেখাও যে আসলে কতটুকু কি মানসম্মত আছে, এটা দর্শক দেখবে, হ্যাঁ আরো 10 জায়গায় দেখবে, হ্যাঁ দেখে যদি এর দামে তার পট্টা থাকে সে নেবে, এটা আর কি। তো কাকা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, দাম রাখছেন কেমন? এটা গরুর দাম রাখছি আমি 1,21,000 টাকা, 1,21,000 টাকা, 4 মাসের প্রেগনেট, 4 মাস প্রেগনেট। আচ্ছা, গরুগুলোর বডিতে কেমন কতটুকু মাংস আছে না আছে এটাও দর্শক আলোচনা করবে। এটা মাংস হিসাব করতে গেলে গরুটা কিন্তু প্রায় 5.5 পাউন্ডের নিচে না মাংসটা, তারপরে ওগুলা যা গাবি গরু মাংসের আইডিয়া না দিই, এটা পুষা গরু যেহেতু। এই পাশে 3 নাম্বার যেটা আছে হাতে পায়ে লম্বা, এটাও 2 মাস পারি হয়ে গেল বীজ দেওয়ার বয়স, এটা এগুলো চেক না, এগুলা এটা বকনা হিসাবে নিতে হবে, দাঁত হয়েছে কি?
এটা দাঁত হয়নি এখনো, তবে হবে হয়তো অল্প দিনে হইতে পারে। আচ্ছা, তো এটা একটা রেডি বকনা হিসেবে নিতে হবে, কেমন দাম রাখছেন এটার? এটার দাম পড়বে 1,18,000 টাকা। 1,18,000, 3 নম্বর ছিল এটা, 5টার প্যাকেজে। 5টা প্যাকেজের সাইড করে দেন, 4 নম্বর যেটা আছে, চলেন 4 নম্বরটা একটু দেখাই। 4 নম্বরটা আর একটা লাল টকটকা, হ্যাঁ এটাও শাহিওয়াল বকন। শাহিওয়াল বকন, হ্যাঁ। বয়স কেমন আছে এটার? এটা মত 14-15 মাস হবে আর কি। 14-15 মাসের মতো হাতে পায়ে বেশ লম্বা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, হাতে পায়ে লম্বা হয়েছে। এগোটা কালকে হিট আসছিল বাজান, আমি নিজে হাতে বীজ দিয়ে কাট করেও রাখছি। গতকালকে হিট আসছিল, এখানে সিমেন্ট দিছেন, কাটও করে রাখছেন। হ্যাঁ, যে দর্শক নেবে সে আমার সিমেন্টসের কাট ম্যাট দেখে নিতে পারবে। এখন কথা হচ্ছে কালি হিট আসছিল, আমি দিয়ে দিছি। তো হিট আসছিল দিছেন, এটা এখন কনসেপ্ট করবে, রাখবে কি না রাখবে এটা তার ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এটা নির্ধারণ করে নিতে হবে। জি, 4 নম্বর এটা, জি। দাম রাখছেন কেমন? এটা দাম পড়বে 1,16,000 টাকা। 1,16,000 টাকা। জি, দর্শক আরো 2-4-5 জায়গার ভিডিও দেখবে এই গরুগুলোর কেমন দাম সেইখানে আছে। এটা এটা আমার বলা থাকলো, দর্শক 5 জায়গায় দেখবে, দেখে আমার গরুগুলো সরাসরি আসেও দেখতে পারে, সে ভিডিও গুলো নিতে পারে। লেওয়ার পরে যদি আমি যা দেখাচ্ছি যে রেটটা দিচ্ছি, লেওয়ার প্রয়োজন নাই, লেওয়ার প্রয়োজন নাই। আর আমার কথা হচ্ছে তার পটটা কি অপরটা সে দেখলে বুঝবে। এখন দর্শক কিন্তু সব সচেতন, সবকিছুই বোঝে। হ্যাঁ, বোঝে। এই পাশে যেটা নাই আছেন, 5 নম্বর এটা, এটাও একটা খুব ভালো মানসম্মত বকনা, এটাও শাহিওয়াল বকনা। শাহিওয়াল বকনা, হ্যাঁ, এটাও কিন্তু বীজ দেওয়া আছে, প্রায় 15 দিন পার হয়ে গেছে, তবে ওটা বলতে এটা কাট আছে, যে কাট নেবে, হ্যাঁ এটা বকনা হিসেবে নেবে। আচ্ছা, হ্যাঁ এটা দেখে নেবে আর কি। আর গরুগুলোর বডিতেও যেহেতু একটু মাংস আছে, এটাও দর্শক বিবেচনা করতে পারে, সবকিছু বিবেচনা করে দর্শক সিদ্ধান্ত নেবে। এগুলো আসলে কতটুকু হাইট আছে, কতটুকু লম্বা আছে, এগুলো দর্শক দেখলেই বুঝতে পারবে যে গরুগুলো কতটুকু মানসম্মত আছে, দেখে নেবে। 5 নম্বরটার দাম রাখছেন কেমন? এটা 1,22,000 টাকা। 1,22,000। জি, এই 5টা গরু কি লট? হ্যাঁ, এই 5টা গরু লট। এই 5টা গরু যদি একসঙ্গে নেয়, 2টা চেক প্রেগনেন্ট, একটা 5 মাস, একটা 4 মাস, জি, আর 3টা রেডি, এই 5টা গরু একসঙ্গে নিলে কেমন দাম? এগুলো 5টা গরু যদি একসঙ্গে কোনো দর্শক নেয়, 1,16,000 টাকা গড় দাম পড়বে। একদম 1,16,000 টাকা গড় দাম। এখানে একটা 4 মাসের প্রেগনেন্ট শাহিওয়াল আছে, একটা জার্সি প্রেগনেন্ট আছে, জার্সি প্রেগনেন্ট মুন্ডি যেটা, এটা আছে 1,16,000 টাকা গড়। আর কি দরদামের সুযোগ আছে? না, এখানে সুযোগ থাকবে না। 1,16,000 টাকা বাম্পার অফার, বাম্পার অফার। আচ্ছা, এই পাশে আর একটা সিঙ্গেল বকনা আপনি নিয়েছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এটা বাবা শাহিওয়াল বকনা, এটা বয়স 12-13 মাস চলছে, ওটা তলাটা দেখাও, আসলে কত কত ভালো মানের বকনা এটা। হ্যাঁ, তো কেউ চাইলে এই এটাও নিতে পারে। এটা সিঙ্গেল কেমন দাম রাখছেন? এটা এটা যদি সাথে লাটেল নিতে চায় তাহলে তো সিঙ্গেলে দাম বলবো, ওটা ওটার দাম পড়বে একটাই দাম 82,000 টাকা। 82,000 টাকা এই 5টার সঙ্গে কেউ চাইলে এটা 82 থেকে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, তো এবার যে সারগুলো আছে, চলুন সারগুলো দেখাই। আচ্ছা, দেখাও তো কাকা। এবার আবার 6টা সার বাচ্চার একটা লট আপনি নিয়ে আসছেন। শুরুতে একটা কিউট বাচ্চা আপনাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের বাচ্চা এটা? এটা আসলে গির বাবা, এটা গির জাতের বাচ্চা, গির জাতের একটা সার বাচ্চা। বয়স বয়স কত হবে? 12-13 মাস হবে, 12-13 মাসের মতো বয়স হবে। 6টা লটের প্রথম বাচ্চা এটা, জি। সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 95। সিঙ্গেল নিলে 95, আর যখন 6টা লটে নিবে, লটে আমি দাম বলে দিব। আর গরুগুলো কতটুকু মানসম্মত আছে না আছে এটা দর্শক দেখবে, দর্শক বিচার করবে যে বাচ্চাগুলি কতটুকু মানসম্মত, এটা তারা দেখবে কোয়ালিটি সম্পন্ন। এটা এটাই, এটা সাইড করে দেন। দ্বিতীয় নাম্বার তারা দেখে নির্ণয় করলে, তার বাইসি লিবে যে জাতমান কেমন আছে তারাই নির্ণয় করবে, তারা বিচার বিশ্লেষণ করে নিবে। 6টা লটের দ্বিতীয় নম্বর এটা, দ্বিতীয় নম্বর। সিঙ্গেল নিলে কেমন দাম? এটা 95,000। 95,000 টাকা, জি। আর যখন এভারেজ নিবে, 6টা একবার দাম বলে, 6টা আমি আগে এভারেজ দাম বলে দেবো। এটা সাইড করে দেন। 3 নম্বরটা দেখাই, দেখো এই পাশে 6টার প্যাকেজের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, নাভিকম বলে বেশ ঝুলন্ত, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আসলে শাহিওয়াল বাচ্চা বাবা, এটা আসলে কতটুকু মানসম্মত আছে এটা দর্শকের উপর ছেড়ে দিলাম, দর্শক বিচার বিশ্লেষণ করে দেখে ভালো লাগলে নেবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 6টার প্যাকেজের 3 নম্বর। বয়স কেমন আছে? এটা বয়স কত হবে? 11-12 মাস হবে। 11-12 মাস। সিঙ্গেল নিলে এটা কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 85 দাম। সিঙ্গেল নিলে 85, আর যখন এভারেজে 6টা নিবে, এভারেজে দাম বলবো, এভারেজ দাম বলবো। দেখো বাবা, বয়স সম্বন্ধে তো আসলে আমাদের অ্যাকুরেট কেউ কখনো বলা সম্ভব না, এটা সংগ্রহ করা জিনিস, হয়তো 1 মাস বেশি হইতে পারে, 1 মাস কম হইতে পারে, এটা এটা কিন্তু থাকবেই। সেটাই, এটা সাইড করে দেন। 4 নম্বরটা দেখাই।
এই পাশে 6টার প্যাকেজের 4 নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও গির গরু বাবা, আসলে ওর কান মাথা এগুলো দেখলে আসলে বুঝবে দর্শক যে কতটুকু মানসম্মত আছে এটা দেখে নেবে আর কি। বয়স কেমন আছে এটার? এটা বয়স 13-14 মাস হবে। 13-14 মাসের মতোই বয়স হবে, হাতে পায়ে বেশ লম্বা লম্বা হয়ে গেছে। জি, তো 6টার প্যাকেজের এটা হচ্ছে 4 নাম্বার। জি, দাম রাখছেন কেমন? এটার দাম 90,000। সিঙ্গেল নিলে 90, দর দামের সুযোগ আছে? আছে অবশ্যই, তারপরে আমি প্যাকেজে একটা দাম বলে দেবো। প্যাকেজে আর একটু স্যাক্রিফাইস করে দাম বলবেন? দাম বলে দেবো। এটা সাইড করে দেন, 5 নাম্বার যেটা আছে ওটা দেখাই। এই পাশে 6টা লটের 5 নাম্বার একটা আনকমন কালারের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? ওটা মূলত শাইওয়াল বাবা, শাইওয়াল, কিন্তু কালারটা একটু আনকমন আছে। বয়স কেমন আছে এটার? বয়স ওটা 14 মাস মতো আছে। 14 মাস, এগুলো কি 23 সালে চলে আসবে? এটা 23 সালেও আসবে, আর 24 সালে রাখলে আর একটু ভালো হবে। আর একটু ভালো হবে। জি, তো এটা হচ্ছে 6টার প্যাকেজের 5 নাম্বার। সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 92,000। 92,000 টাকা। জি, এটা সাইড করে দেন, 6টার প্যাকেজের 6 নাম্বারটা দেখাই। দেখাও। অবশ্যই 6টার প্যাকেজের সবশেষ 6 নাম্বার যে বড় করে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল, বয়স? বয়সটা 14-15 মাস হবে। 14-15 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল, যে নেবে এসে দেখে নেবে, তারপরে সুস্থ সবল হলে নেবে, না নেবে না, না হলে নেওয়ার প্রয়োজন নাই। তো এটা হচ্ছে 6টার প্যাকেজের সবশেষ 6 নাম্বার গরু। সিঙ্গেল নিলে কেমন দাম? এটা 95,000। আর এই যে 6টা গরু আপনি দেখালেন, এই 6টা গরু একজন নিলে? এই 6টা গরু যদি কেউ একজনা নেয় 86,000 টাকা দাম পড়বে। 86,000 টাকা পার পিস এই 6টা গরু। জি, এবার আরো 2টা গরুর একটা জোড়া আছে, ওই জোড়াটা দেখায় শেষ করে চলেন। দেখাও। তো কাকে এই পাশে আবার 2টা গরু আপনি একটা জোড়া করছেন, 2টার জোড়ার প্রথম যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও শাহিওয়াল। শাহিওয়াল, বয়স? বয়স এগুলো 9-10 মাস হবে। 9-10 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। খাবার দাবারে সব ঠিকঠাক? আচ্ছা, 2টার জোড়ার প্রথম এটা সিঙ্গেল কি দাম বলবেন? না, 2টা গরু জোড়ায় দিব, জোড়ায় দাম বলে দিব। জোড়ায় কেমন দাম? 2টা গরু দাম পড়বে 1,40,000। 1,70,000 টাকা। 70,000 টাকা পার পিস। জি, এটা ছিল প্রথম। পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। দ্বিতীয়। এই গরুটার বয়স কেমন? ওটা দুই সেম বয়সে দুটা আর কি, সেম রকম বয়সই হবে। চাইলে 24 সাল উপলক্ষে নিয়ে কাজ করতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই পারবে, 24 সালে রেডি হয়ে যাবে। আচ্ছা, তো বিক্রি করার মতো আজকের প্রোগ্রামে এই গরুই ছিল? হ্যাঁ, এগুলাই দেখালাম আজকে। গরু তো অনেক আছে বাবা, আসলে তো সেভাবে দেওয়া অতটা দেওয়া যায় না, এগুলো দিলাম। যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লাগে, কথা পছন্দ হয়, কথা বলে বুকিং করতে পারবে। এটা আর কি, সিঙ্গেল যদি পছন্দ হয় সিঙ্গেল লিবে, যদি লাটেল পছন্দ হয় লাস্টেল লিবে। দর্শক ভাইদের কাছে বলার তো সবসময় আমার তেমন কিছু থাকে না, তেমন কোন পরামর্শ আমি বলি না। দর্শক ভাইদের বলার এটাই থাকে, মন আল্লাহ তাআলার কাছে, মানে তার কাছে লাখো কোটি শুকরিয়া যে দর্শকের মাঝে যেটুকু ভালোবাসা পাইছি, দর্শক ভাই অনেক ভালোবাসা দিছে বা দিবে, দিয়ে যাবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ রাখবে সবাইকে, এটাই আমি আশা করি। গরু মাছ দেখানো বাবা, দেখে যে আমার এদিকে যেটা আছে ওটা পাবো, এটাই তো। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।